চলছে বিশ্বকাপ ফুটবল। ফুটবলের উন্মাদনা আরো বাড়াতে তিন দিন ব্যাপী ফুটবল প্রতিযোগিতার আয়োজন। স্থানীয় ও বিদেশি খেলোয়াড়দের নিয়ে ১৬ দলীয় এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে বসিরহাটে। বিশ্বকাপ ফুটবল জ্বরে কাবু সকলেই। বিশ্বকাপের ফুটবল উন্মাদনাকে আরো বাড়িয়ে তুলতে তিন দিন ব্যাপী ফুটবল প্রতিযোগিতার আয়োজন। উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাটের সন্দেশখালী এক নম্বর ব্লক মিশন মাঠে আয়োজন করা হয়েছে এই ফুটবল প্রতিযোগিতার। ফুটবলকে দর্শকের কাছে আরো চিত্তাকর্ষক করে তুলতে আয়োজনের খামতি রাখেননি আয়োজকেরা। এদিন খেলার উদ্বোধন করেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। উদ্বোধনেও ছিল নতুনত্ব। টোটোরিক্সার মাথায় ফুটবলের রেপ্লিকা তৈরি করা হয়েছিল, সেই টোটো চালিয়েই মাঠে প্রবেশ করেন বনমন্ত্রী। ফুটবলে কিক আপ করে খেলার শুভ সূচনা হয়। সাথে ছিলেন সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো, বসিরহাট তৃণমূলের যুব সভাপতি সমীক রায় অধিকারী, সন্দেশখালী এক নম্বর ব্লকের সভাপতি শেখ শাহজাহান, দু নম্বর ব্লকের সভাপতি শিবপ্রসাদ হাজরা সহ অন্যান্যরা। জানা গেছে ১৬টি দলকে নিয়ে আয়োজন করা হয়েছে এই ফুটবল প্রতিযোগিতার। বিভিন্ন বিদেশি ফুটবলাররাও অংশ নিয়েছেন এই খেলাতে। দর্শকদের খেলা দেখবার জন্য মাঠে তৈরি হয়েছে অস্থায়ী গ্যালারি। মাঠের বিভিন্ন প্রান্ত থেকে খেলা দেখার জন্য প্রস্তুত করা হয়েছে জায়ান্ট স্ক্রিন। নামী ফুটবলাররা যেমন প্রতিযোগিতায় অংশ নিয়েছেন, তেমনি ফুটবল খেলা পরিচালনা করছেন ফিফার রেফারি প্রাঞ্জল বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অন্যান্যরা। জেলার মধ্যে বসিরহাটকে বরাবরই ফুটবলের সাপ্লাই লাইন বলা হয়। জেলার এই প্রান্তিক এলাকা থেকে বারে বারেই রাজ্য ও দেশের মুখ উজ্জ্বল করেছেন খেলোয়াড়রা। খেলার উদ্বোধন শেষে বনমন্ত্রী বলেন, বিশ্বকাপ চলছে, আগামী ১৮ ডিসেম্বর বিশ্বকাপের ফাইনাল। সুন্দরবনের প্রান্তিক মানুষকে ফাইনাল খেলা দেখানোর জন্য দুটি জায়গায় জায়ান্ট স্ক্রিন বসানোর ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি তিনি আরো বলেন, ১৮ তারিখে রাত্রি ৭:৩০টা বিশ্বকাপ ফাইনাল। ফাইনাল একদম সব থেকে বড় স্ক্রিন, একটা সন্দেশখালী একটা আমাদের ধামাখালিতে লাগাবেন। ৫,০০০ লোক এখানে বসে খেলা দেখবেন, এদিকে ওদিকে ৫,০০০ লোক খেলা দেখবেন। আর আজকে বিশ্বকাপের ছোট ছোট্ট দেখে গেলাম, তার একটা মিনি বিশ্বকাপের খেলাধুলার আয়োজন দেখে গেলাম। সন্দেশখালীতে এটা হতে পারে ভাবতে পারি না আমরা। আমরা জানি সন্দেশখালীর মানুষের কাছে আমরা চাল পাঠাই, সন্দেশখালী মানুষের কাছে আমরা বস্ত্র পাঠাই, শীত বস্ত্র পাঠাই। আর শাহজাহানকে বললাম যে মানুষের পাশে থাকতে হবে আমাদের, এটা দায়িত্ব, এটা কর্তব্যের মধ্যে পড়ে। এটা মনে করি না মানুষকে দয়া কৃপা করা। গরিব মানুষের কোনো রং হয় না, গরিব মানুষ সিপিএম কংগ্রেস বিজেপি হয় না, গরিব মানুষটা গরিবই হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, বসিরহাট। বাঙালির প্রাণের উৎসব দুর্গা পুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ শিমুলতলার মোড় যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।